আরব আমিরাতের আবুধাবি ভিত্তিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র থেকে দাবি করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে ঈদ হবে শনিবার, অর্থাৎ 22 তারিখ। ওখানে যদি শনিবার ঈদ হয় তাহলে 30টি রোজা সম্পন্ন হবে। কারণ হিসেবে তারা বলেছে যে 29 রোজার দিন অর্থাৎ বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম, এজন্য তাদেরকে 30 রোজা অর্থাৎ শুক্রবার রোজাটা পূরণ করতে হবে, শনিবার ঈদ হবে, এই দাবি করেছে আবুধাবি ভিত্তিক একটি জ্যোতির্বিদ্যা কেন্দ্র। এখন তারা বলেছে যে চাঁদ দেখা, খালি চোখে চাঁদ দেখা তো সম্ভব না, উপরন্তু আফ্রিকার কিছু দেশে যদি আকাশ একদম পরিষ্কার হয়, বিশেষ করে মরক্কো, তারপরে মিশর, এই দেশগুলোতে যদি আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয় তাহলে টেলিস্কোপ দিয়ে দেখা সম্ভব, চোখে দেখা সম্ভব না। এই জন্য তারা দাবি করছে যে মধ্যপ্রাচ্যে ঈদ হবে শনিবার। এখন আমাদের দেশেও ধারণা করা হচ্ছিল যে এবার 29টি রোজা হবে এবং ঈদ হবে শনিবার, অর্থাৎ 22 এপ্রিল। কিন্তু আমরা আগে থেকেই দেখে আসি যে মধ্যপ্রাচ্যে যে ঈদ হয়, যেদিন ঈদ হয় তার পরের দিন বাংলাদেশে ঈদ হয়, এটাই সাধারণত সবসময় অধিকাংশ সময় ঘটে। তাহলে কি বাংলাদেশে ঈদ হবে 23 এপ্রিল, অর্থাৎ 30টি রোজা পূর্ণ করে রবিবারে ঈদ হবে? এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো একই সাথে বিজ্ঞান অনুযায়ী, জ্যোতির্বিদ্যা অনুযায়ী বা অ্যাস্ট্রোলজি অনুযায়ী সৌদি আরব বা মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ একই সাথে, মানে কোনো এক সময় 10-12 বছরে 1-2 বার এটা সম্ভব যে সৌদি আরব এবং বাংলাদেশে একই সাথে চাঁদ দেখা যাবে বা একই দিনে চাঁদ দেখা যাবে। আগে বাংলাদেশ চাঁদ দেখবে, তারপরে সৌদি আরব চাঁদ দেখবে, এবং সেটা এবছরই হওয়া সম্ভব। কিভাবে একটু যদি ব্যাখ্যা করি, চাঁদ দেখার জন্য চাঁদটা নতুন চাঁদ শুরু হওয়ার পরে, অর্থাৎ 29 দিন যখন পূর্ণ হয়ে যায়, তখন এই যে ছোট্ট, মানে ছোট করে চিকন করে চাঁদের আলো পৃথিবীতে আসা শুরু হয়, সেটাকে বলা হয় নতুন চাঁদ। এই নতুন চাঁদটা শুরু হওয়ার পরে অন্তত 21 থেকে 23 ঘন্টা হতে হয় এটার বয়স। 21 থেকে 23 ঘন্টার পর যদি বাংলাদেশের আকাশে সেই চাঁদটি অবস্থান করে এবং সূর্য ডুবে যাওয়ার মুখোমুখি হয়, তখন এই চাঁদটা দেখা সম্ভব হয়। সেই জায়গা থেকে 29 রোজা শুক্রবার বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা বেশি, কারণ তখন চাঁদের বয়স অলরেডি 32 ঘন্টা হয়ে যাবে। অনুরূপভাবে বৃহস্পতিবার সৌদি আরবে 29 রোজায় সেখানে চাঁদ দেখা সম্ভব না, কারণ তখন সূর্যাস্তের আগে চাঁদের বয়স হবে মাত্র 7 থেকে 8 ঘন্টা। সেই হিসেবে তারা দেখতে পারবে না, তাদের চাঁদ দেখতে হবে শুক্রবার অর্থাৎ 30 রোজা শেষে। তো তারা যেহেতু বৃহস্পতিবার চাঁদ দেখবে না, 30 রোজা তাদের আর চাঁদ দেখতেও হবে না, অটোমেটিক্যালি তারা রোজা রেখেছিল। কিন্তু বাংলাদেশে যখন 29 রোজা শুক্রবার হবে, সেদিন চাঁদও খুব বড় হবে, এমনকি সূর্যাস্তের পরেও আরো 20-25 মিনিট চাঁদটা দেখা যাবে। তো আমরা যদি খালি চোখে সারা বাংলাদেশে সবাই মিলে চাঁদ দেখি, এই কথাটা আমরা চাঁদ দেখা কমিটিকে বলি বা যে অঞ্চলে আমরা চাঁদ দেখি না কেন, সেখানে আমরা শনিবার ঈদ করতে পারবো ইনশাআল্লাহ। 29 রোজা শেষ হওয়ার পরই আমরা চাঁদ ঈদ করতে পারবো। তো সেই হিসেবে বলা যায় যে একই সাথে মধ্যপ্রাচ্যে এবং বাংলাদেশে চাঁদ একই দিনে ঈদ হওয়া সম্ভব। এবার এটা নির্ভর করবে আমরা আসলে সবাই মিলে চাঁদ দেখছি কিনা। চাঁদ দেখা মুসলিম উম্মার অনেক বড় একটি সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি আই লিরুয়াতিল হিলাল, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, ওয়া আফতিরু লিরুয়াতিহি, এবং তোমরা এই চাঁদ দেখেই রোজা ভাঙ্গো, মানে ঈদ উদযাপন করো, রোজা শেষ করো। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে চাঁদ দেখতে বলেছেন, অথচ আমরা চাঁদ দেখি না। চাঁদ দেখা কমিটির যে জেলা ভিত্তিক যে কমিটিগুলো আছে, ওরাও চাঁদ দেখে না, ইফতারেই সময় কাটায় দেয়, আমরাও চাঁদ দেখি না। চাঁদ দেখা তো আমাদের প্রত্যেক মুসলিমের কর্তব্য, দায়িত্ব, এটা সুন্নাতে কেফায়া, আমরা যদি ওয়াজিবে কেফায়া, আমরা যদি সবাই মিলে না দেখি তাহলে এটা সমস্যা হবে। এই জন্য আমাদের উচিত হলো নিয়মিত এটা প্রতি মাসেই আমাদের চাঁদ দেখা, এবং এই খবরটা ইসলামিক ফাউন্ডেশনে জানায় দেওয়া, তারপর তাদের জন্য এটা সহযোগিতা হবে, কারণ সারা দেশে তো সব জায়গায় আকাশের অবস্থা একই থাকে না। আমরা যদি সবাই মিলে চাঁদ দেখে ইসলামিক ফাউন্ডেশনে জানাই, তাহলে ইসলামিক ফাউন্ডেশনের মানে সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায়, তাহলে তাদের আর রাত 12টা বা 11টায় এই সিদ্ধান্ত জানানোর প্রয়োজন হয় না, আমাদেরও বিভ্রান্তিতে পড়তে হয় না।